হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে খাসির কাচ্চি বিরিয়ানি। তো আমি কিভাবে সহজ পদ্ধতিতে খাসির কাচ্চি বিরিয়ানি রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজির মতো খাসির মাংস। তো এটার মধ্যে আর কি কি মিলাতে হয় সেটা আপনি এখন দেখাই দেবেন। এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ টক দই, 1 কাপ তেল, 1 চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, বেরেস্তাটা একটু হাত দিয়ে আর কি ভেঙে ভেঙে দিবেন। তারপর দিয়েছি গরম মশলা, জয়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া, এক কাপ তেল, সামান্য গোলমরিচ, তেজপাতা গুঁড়া, সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ভালো মতো মাখিয়ে 1.5-2 ঘন্টা রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি আলু, এটাকে আমি ফ্রুট কালার আর লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি। 2.5 ঘন্টা হয়ে গেছে, এখন আমি ম্যারিনেট করা মাংসটাকে চুলায় বসিয়ে দিব। এখন আমি এটাকে 1/2 ঘন্টা ধরে একটু জ্বালিয়ে নেব। সিদ্ধ হওয়ার জন্য যদি পানি লাগে তাহলে আপনারা পানি ইউজ করতে পারেন, আমার এখনো পানি লাগবে না তাই আমি দিচ্ছি না। মাঝে মাঝে একটু ঢাকনাটা উঠিয়ে দেখে নেব। আর আমি নামানোর 5-10 মিনিট আগে সামান্য কিশমিশ দিয়ে নিচ্ছি, যাতে কিশমিশের ফ্লেভারটা যায়। 5-10 মিনিট আগে দিলে কিশমিশটা গলে যাবে, একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে। যদি বাসায় কিশমিশ না থাকে তাহলে সামান্য চিনি দিয়ে দিবেন, আর একটুখানি হবে তারপর নামিয়ে দেবেন। মাংস রান্না শেষ, দেখেন যখন তেল ছেড়ে দিবে সাইড থেকে তখন নামিয়ে নেবেন। এখন আমরা এটা নামিয়ে চালের পর্বে চলে আসবো। আমি আমার 3 পট চালের জন্য এই এতটুকু পরিমাণ পানি নিয়েছি, তার মধ্যে 2টা দারচিনি ছেড়ে দেব, 3-4টা এলাচ, আর দিয়ে দিব 2টা তেজপাতা। যাতে করে তেলের মধ্যে পানির মধ্যে ফ্লেভারগুলো যায়, আর চালের জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি যতটুকু লাগবে।
সরি আমি পানি বলে ফেলেছিলাম, হবে হচ্ছে লবণ পরিমাণ মতো। এখন আমি চালগুলো তার মধ্যে দিয়ে দিই গরম পানি নিয়ে। চালটাকে হাফ সিদ্ধ করতে হবে, পুরোপুরি সিদ্ধ করা যাবে না। দেখেন হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা একটা পাত্রে ছাড়া দিয়ে দিই, ছড়া দিই। এখন কড়াইতে সামান্য তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু পেঁয়াজ নিব। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, পেঁয়াজটাকে সামান্য পরিমাণে একটু ভাজবো। হালকা করে ভেজে নেব, পেঁয়াজের মধ্যে একটু দিয়ে দিব আদা রসুন, সামান্য পরিমাণে, অত বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে আদা রসুন। দিয়ে এখন আমরা এই ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব। তারপরে মাঝখানে আমি করবো এই যে রান্না করা খাসির মাংসটাকে দিয়ে দিই। সব ঝোল আছে সবগুলো দিয়ে দিবেন। দিয়ে এটাকে সুন্দর করে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এখানে কিভাবে দিচ্ছি পুরো গোল করে দিয়ে দিবেন। আমরা এখন আলুগুলো এভাবে মাঝখানে করে, যাতে আলুগুলো হয়ে যায়, এভাবে করে দিয়ে দিচ্ছি। সুন্দর করে ঢেকে দিব আলু।
দেখা গেলে অসুবিধা নেই। তারপর আমি দিয়ে দিব আমি দুধ, গুঁড়া দুধ আর কি গুলিয়ে নিয়েছি, এখন এটাকে দিয়ে দিব, ছড়িয়ে দিব। গুঁড়া দুধটা দেওয়ার পরে চুলার জ্বালটা একটু বাড়িয়ে দিব। তারপরে দিয়ে দিব 3-4টা আলু বোখারা, টেস্টটা ভালো আসে। তারপরে দিয়ে দিবে সামান্য পরিমাণে ফ্রুট কালার, আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই ফ্রুট কালারটা দিয়ে দিবে। ঢেকে রাখবো 10-15 মিনিট। আর চুলার আঁচটা আমি কমিয়ে দিলাম। এখন আমি ঢাকনায় যে ছিদ্রটা আছে সেটা আমি বন্ধ করে দিচ্ছি আটা দিয়ে। যাতে ভেতরের হাওয়াটা বাহিরে না বের হয়ে যায়। এখন আমরা 10-15 মিনিট হওয়ার জন্য ওয়েট করব। মোটামুটি 15 মিনিট হয়ে গেছে, এখন আমাদের এটা খোলার পালা হয়েও গেছে। একদম দেখি উল্টিয়ে পাল্টিয়ে দেখে নিই হয়েছে কিনা। সুন্দর হয়ে গেছে আমাদের, তাহলে আমরা এটাকে মিক্সড করে নেব। পরিবেশনের আগে অবশ্যই অবশ্যই মিক্সড করে নেবেন। পরিবেশনের আগে অবশ্যই মিক্সড করে নেবেন। দেখেন কি সুন্দর হয়েছে ঝরঝরা। হয়ে গেছে সুস্বাদু কাচ্চি বিরিয়ানি। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ইনগ্রিডিয়েন্টসের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে।